আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবর মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব, কই মাছের রেসিপি। দেখুন, কই মাছ তো আমরা অনেক অনেকভাবে খেয়েছি, কিন্তু আজকে একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা অনেক ইউনিক আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমরা তো অনেকে খেয়েছি সর্ষে ইলিশ, সর্ষে দিয়ে আরও মুরগির মাংস অনেক কিছু খেয়েছি, কিন্তু সর্ষে কই কিন্তু খাইনি। আর যে যে বন্ধুরা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে সর্ষে কইয়ের স্বাদটা কেমন। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সর্ষে কই রান্না করার জন্য এখানে আমি বড় বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। দেখুন, মাছগুলিকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে এরকম করে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এরকম করে চিড়ে নিলে হয় কি বন্ধুরা, ভিতরে মশলাটা পচে যায়, ভাজার পরে বা রান্না করার পরে খেতে দারুণ লাগে। আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি। আমি হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। বন্ধুরা, এখন আমি মাছগুলিকে ভেজে নেব, কিন্তু ভেজে নেওয়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাহলে আমি মাছগুলি ভেজে তারপর ফিরে আসছি বাকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন বন্ধুরা, মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি একটা ভাজার প্রয়োজন নেই, এরকম হালকা একটু লালচে লালচে করে ভেজে নিলেই হবে। চলুন তাহলে রান্নাটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চুলায় আমি একটা ননস্টিকি প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটাকে এই পর্যায়ে ভালো করে ভেজে নিলে তরকারিটা পরে একটু ভালো লাগে দেখতে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে দেবো, ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো বন্ধুরা সর্ষা বাটা। আমি এখানে পরিমাণ মতো সর্ষা নিয়ে বেটে নিয়েছি। এখন আদা রসুন, সর্ষা বাটা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। সেটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলা অ্যাড করবো সেই জন্য আগে থেকে পানিটা দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলি মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছুটে এসেছে, এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এতে আমি পানি অ্যাড করে দিব, অল্প একটু পরিমাণ পানি অ্যাড করবো বন্ধুরা, যেহেতু মাছটা দিব সেজন্য অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচগুলি আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। দেখুন, মাছগুলিকে আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলি মাছ একে একে দিয়ে দেবো আর গ্রেভিতে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলি কিন্তু আমি সবগুলি বিছিয়ে দিয়েছি। এরকম মাখামাখি করেই আমি কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মাছের ভিতরে মশলাটা যায়। তাহলে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লবণীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি করে নিলাম সর্ষে কই। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে।
আশা করছি আমার আজকে এই সর্ষে কই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা সবসময় অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে মুখের ভাষায় বলে বুঝাতে পারবো না কতটা সুস্বাদু হয় এই মাছের রেসিপিটা। আমরা তো অনেকেই অনেকভাবে কই মাছ খেয়েছি, এভাবে একদিন ট্রাই করেন, বিশ্বাস করেন অনেকটা লোভনীয় অনেকটা মজাদার হয় এই রেসিপিটা। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।